সেটটা দেখে চেনা চেনা লাগছে তো, একদমই ঠিক। গৌরি এলোর সেটে এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমাদের সকলের প্রিয় মোহনা। সো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে প্রথমবার তোমাকে আমরা আজতক বাংলায় ফিচার করছি, সো কতটা এক্সাইটেড? প্রথম সিরিয়াল, ভীষণ এক্সাইটেড। মানে এখন তো অনেক দিন হয়ে গেছে, যখন ফার্স্ট শুরু হচ্ছিল প্রোমো টাইমে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। মানে আমার ফার্স্ট সিরিয়াল কেমন হবে, কতটা বকা খাবো, কীরকমভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করতে হবে, ডায়লগস বলতে হবে, স্ক্যানিং কীভাবে করবো, মানে সব মিলিয়ে মানে ভীষণ নার্ভাস ছিলাম। বাট এখন আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আমরা তো মাঝে মধ্যে ভিডিও দেখি, বিশ্বরূপ তো প্রচণ্ডভাবে লেগ ফুল করে, ভীষণ মানে কী বলবো, একটা টম অ্যান্ড জেরির মতো ব্যাপার চলতেই থাকে আমার। মানে সিনটার মধ্যে যখন থাকি সব ঠিক আছে, একদম ডাক্তারবাবু গৌরী, যখনই কাট এখানে মাথায় সে ঠাক একটা মেরে দিল, কিছু একটা করে দিল, আমিও মেরে দিলাম, মানে চলতেই থাকে। আবার অ্যাকশন বললো, আবার যে যে সিরিয়াস হয়ে গেলাম। যখন এরকম অফ থাকে আর কি কি করা হয় এক্স্যাক্টলি? মেকআপ, মানে আমাদের মেকআপ রুমে যে কী হয় না, আমাদের মেকআপ রুমের বিভিন্ন রকম নাম আছে। মেকআপ একটা হচ্ছে গৌরি এলো ক্লাব ঘর, যেমন আমরা মানে মোটামুটি ইনস্টা মার্ট থেকে সমস্ত রকম গেমস, উনো, লুডো, চাইনিজ চেকার, সমস্ত রকমের যাবতীয় গেমস আমরা খেলি, কিলার, মাফিয়া সব নতুন নতুন আমাকে শিখিয়েছে। যাই হোক, আমরা সবাই মিলে চুটিয়ে মজা করি আর খেলাধুলা করি। তার গৌরি এলো ক্লাব ঘরে এত কিছু হয়? তারপর হচ্ছে গৌরি এলো রেস্টুরেন্ট, মানে কি হয় না, খাওয়া দাওয়া, মানে আমরা নিচে বসে যাকে বলে একদম ভুরি ভোজ করি প্রত্যেক দিন। মনে হয় আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকে, কোনো অনুষ্ঠান নেই আমরা তাও খেয়ে যাচ্ছি, কোনো কারণ লাগে না আমাদের। তারপর এরকম বিভিন্ন রকম, আর রিলস তো আমাদের চলতেই থাকে, রিলস ফ্যাক্টরি। ওটা আমি আমার একটা খুব আমার খুব একটা সময় হয় না রিলস বানানোর, বিকজ আমাকে ম্যাক্সিমাম থাকে, বাট যারা বাকিরা থাকে হয়তো আমার শর্ট চলছে, ওনারা ফ্রি। তো মানে আমি শুধু বাইরে দেখি, আমি জাস্ট ফ্লোর থেকে যাই মেকআপ রুমে, এইদিকে রিলস চলছে, এদিকে আচ্ছা ঠিক আছে। তো কোনো কোনো রিলস বলে তুই আয় তুই আয়, এটা নিয়ে তোকে ভেবেছি, মানে ওরা রেডি করে রাখে, আমি জাস্ট যাবো রিলসটা দেখবো আবার চলে আসবে, এরকমও হয়। আচ্ছা এখন এক্স্যাক্টলি কী চলছে? মানে আমরা তো দেখছিলাম কিছু যে এখানে প্রদীপ জ্বলে উঠছে না, তো সেক্ষেত্রে ফাইনালি কী জ্বলে উঠলো? হ্যাঁ, প্রদীপ তো জ্বলে উঠেছে মায়ের কৃপায়, মা ঘুমটাকালীর কৃপায়। তো এরকমই বিভিন্ন রকম আরও বড় একটা টুইস্ট আসতে চলেছে গৌরি এলোতে, সেটা এখন বলা যাবে না, সেটা প্রোমোটা এখনও এয়ার হয়নি। এয়ার হওয়ার পর আপনারা বুঝতেই পারবেন যে অনেক অনেক বড় একটা টুইস্ট আর খুব ভালো একটা গল্প হচ্ছে। আর এখন তো পুজোর সিকোয়েন্স দেখা যাচ্ছে, শৈলমা কীভাবে গৌরীর কাজে বাধা দেওয়া যায়, কীভাবে সব কিছু লণ্ডভণ্ড করা যায় সেই চেষ্টা করছেন। আর মুক্তা দিদির একটা ইনসিডেন্ট রিসেন্ট গেল, তো সেখান থেকে মুক্তা দিদিকে গৌরি ওই একটা ট্রমা থেকে বের করে আনছে, এটাও একটা সিকোয়েন্স আছে। তো এখন এইটাই চলছে। মানে আমরা দেখলাম যে ওখানে লাইট অফ করে দিচ্ছে তোমার শৈলমা, তো সেই সব কী হচ্ছে, মানে আগামী দিনে কি শৈলমা কি এরকমই থাকবে, কী মনে হচ্ছে এক্স্যাক্টলি? শৈলমা দিন দিন তো পুরো আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে আগে শৈলমার ভয়ে সবাই বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার খুব তটস্থ থাকতো যে শৈলমা কী করবে না করবেন। এখন গৌরী, মানে গৌরীর কথাটা যে ঠিক সেটা সবাই কনভিন্স হচ্ছে, আর আস্তে আস্তে শৈলমার থেকে ভয়টা সবার চলে যাচ্ছে, সেই জন্য শৈলমা আরও রেগে যাচ্ছেন। মানে আগে তো শুধু গৌরীর ওপর রাগ ছিল, এখন ফ্যামিলির যারাই গৌরীর হয়ে কথা বলছে তাদের দিকেই ত্রিশূল দেখে এইসব কী হচ্ছে, হ্যাঁ আমি শৈলমা, আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। আচ্ছা একটুখানি তুমি বলো তো, এখানে যে চরিত্র তুমি পোর্ট্রে করছো, এখানে দেখা যায় তুমি প্রচণ্ড মা কালীর ভক্ত, ব্যক্তিগত জীবনে তুমি কি ঠাকুর বিশ্বাসী প্রচণ্ড? আমিও মানে মোহনাও খুব মা কালীর ভক্ত। মা কালী মানে হ্যাঁ, প্রত্যেকটা ঠাকুরকে আমি বিশ্বাস করি, আর মা কালীকে আমি খুব ভালোবাসি। মানে ভক্ত সেরকম না, আমি খুব ভালোবাসি, এইরকম নয় যে আমি মা কালী পুজোতে কোনোদিন উপোস করেছি, আজ অব্দি আমি কোনোদিন কালী পুজোতে উপোস করিনি। কিন্তু ওই হয় না একটা ভালোবাসি, ভালো লাগা, মাকে ভক্তি, ওটা আমার আছে। আচ্ছা একটু তুমি বলো তো, যখন তুমি ফ্রি টাইম থাকো তখন মোহনা এক্স্যাক্টলি বাড়িতে কি করে? বাড়িতে মানে সকাল 7-8টায় কল টাইম থাকে,
সকাল 7টায় উঠি, রেডি টেডি হয়ে আমি স্টুডিওতে চলে আসি। তারপর মোহনা গৌরীতে ট্রান্সফর্ম হয়ে যায়। কিন্তু মেকআপ রুমে মাঝে মাঝে আমাকে পড়াশোনাও করতে হয়, বিকজ ক্লাস 10 আমার, পরের বছর আমি মাধ্যমিক দেবো, ওই জন্য পড়াশোনাও করতে হয়। ওর মধ্যে শুটিং চলে, এই যে খেলাধুলো, খাওয়া দাওয়া এগুলোই চলে। আর বাড়িতে গিয়ে আবার মোহনা পড়তে বসে। বাড়িতে গিয়ে তো মোহনা পড়তে বসে। মোহনার ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স। মোহনা আগামী দিনে কি হতে চায়? আগামী দিনে আমি তো খুব বড় অ্যাক্ট্রেস হতে চাই, মানে এবার মানে সিনেমায় যাওয়ার ভীষণ ইচ্ছে আছে আমার। হ্যাঁ, তো দেখি কতটা কি করতে পারি। আর পড়াশোনাটাও পাশাপাশি আমি চালিয়ে যাব, মানে ওটাও আমার একটা ভালোবাসা পড়াশোনাটাও। আচ্ছা, যেহেতু তুমি ক্লাস 10 আর বিশ্বরূপ অলরেডি তোমার থেকে বয়সে বেশ বড়, তো সেক্ষেত্রে প্রচুর জ্ঞান দেয়, মানে জ্ঞান ইন দ্য সেন্স, মানে বলে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা পড়, ওটা পড়, ও কিছু বলে? না না না, বিশ্ব তো ওরকম না, মানে বিশ্বদা হ্যাঁ বলে না তা না, কিন্তু ঠিক মানে সব সময় বলতে থাকে এরকম না, যেটা মনে হয় যে হ্যাঁ এটা বকে বকে না, বিশ্বদা খুব একটা বকে না, বোঝায় মানে দেখ এটা কিন্তু করবে না, এটা করা ঠিক না, বড় হয়ে যেন এটা করতে না দিকে, তাহলে কিন্তু খুব মারবো, এরকম ভাবে মজা করে, ভালো জিনিসটাই বলে কিন্তু খুব মজা করে, মজা করে, সেটা আমরা ভিডিওস দেখে আমি বুঝতে পারি। কিন্তু তাও হয় না যে জানার যে কি হয় এক্স্যাক্টলি বিশ্ব, তবে তো বেশ মানে একদম ছোট বড়, মানে মানে দাদার পরে একদম একদম এইটুকু আরেকজন নেই, তো সেক্ষেত্রে সেই জন্য একটু জানার থাকে এক্স্যাক্টলি। আচ্ছা, এবার তো দিওয়ালি আসে, তো দিওয়ালিতে এক্স্যাক্টলি কী প্ল্যান্স, মানে সেটার জন্য কি কেনাকাটা হয় বা সেলিব্রেশন হয়? দিওয়ালিতে আমি প্রত্যেক বছর মানে খুব ভালোভাবে আমি আর ফ্যামিলির সাথে ভীষণ ভালোভাবে সেলিব্রেট করি, মানে গোটা বাড়িতে আমার খুব ভালো লাগে ওই প্রদীপ জ্বালানো বিষয়টা, মানে গোটা বাড়িটা পুরো প্রদীপের আলোতে আলোকিত হয়, ওটা আমার খুব ভালো লাগে। তারপর বাজি ফাটানো, মানে বাবা এমন বাজি নিয়ে আসে আমাদের, মোটামুটি এই বছরের কেনা বাজি পরের বছর থেকে যে আমরা ফাটাতে পারি না, এত বাজি ফাটানো হয়। অবশ্যই আমি ওই কী বলে শব্দ যেটা হয়, শব্দ বোম, শব্দ বাজিটা আমি খুব ভয় পাই, মানে আমার জন্য ওটা আনা হয় না, ওই রং মশাল তুবড়ি ওগুলোই আমি ভীষণ ভালোবাসি, ওগুলো আর ঠাকুর দেখতে তো যাওয়াই হয় বা ফ্যামিলির সাথে, তো খুব মজা করি। কালী ঠাকুর, আচ্ছা কালী ঠাকুর দেখতে যাও, মানে প্রচুর জায়গায় হয়। হ্যাঁ, আমাদের যেখানে বহরমপুর আমি থাকি সেখানে অনেক কালী পুজোটা খুব বড়োভাবেই হয়, মানে অনেক থিম, যেমন দুর্গা পুজোরও থিম হয়, ওখানে কালী পুজোরও থিম হয়, তো ওখানেও ঠাকুর দেখতে যাওয়ার একটা বিষয় থাকে। বন্ধুরা কী বলে যখন স্কুলে যাও, স্কুলের টিচাররা কী বলেন? স্কুলের ম্যামরা ফ্রেন্ডসও তো ভীষণ ভীষণ খুশি, মানে ম্যামরা আমার সাথে এখনও কন্ট্যাক্ট করেন, তো বলেন যে আমরা খুব প্রাউড ফিল করে তারা যে মোহনা আমাদের মেয়ে, মানে একদম মেয়ের মতো দেখে যে আমাদের মেয়ে এরকম একটা জায়গায় গেছে, খুব আনন্দ হয়। আর ফ্রেন্ডসরা তো মানে বলে যে আমরা তো ভাবতেই পারি না যে তুই, মানে আমরা যাদের সাথে ছোটোবেলা থেকে পড়াশুনো করে এসেছি, খেলাধুলো করে এসেছি, সে এরকম একটা জায়গা আমরা তোকে টিভিতে দেখছি, ওরা খুব হ্যাপি। আর মাঝে মাঝে বলে, ওরা মিসও করে, আমিও ওদেরকে প্রচণ্ড মিস করে, যেমন এই দুর্গা পুজোতে ফ্রেন্ডসদের সাথে দেখা হয়নি, স্কুলে যাওয়া হচ্ছে না, ওটার জন্য একটু মন খারাপ করে, বাট উনি খুব হ্যাপি। তো এই যে তুমি একা থাকো এখানে, তো সেক্ষেত্রে সব কিছু সামলায় কে তোমার? আমার সাথে আমার মা থাকে, আর পাপা জবের জন্য ওখানেই থাকে, বহরমপুরেই থাকে, তো মাই সবটা সামলায় আর কি। তো সেক্ষেত্রে তাহলে বহরমপুরে যাওয়া হয় না? একদমই এখন তো যাওয়া হয় না, লাস্ট আমি 1 ইয়ার বহরমপুরে যাওয়া হয়নি। আমি তো ডান্স বাংলা ডান্সও করতাম, তো ডান্স বাংলা ডান্স থেকে যেহেতু আমি কলকাতায়, আর ডান্স বাংলা ডান্স থেকে আমি এখানে চান্সটা পেয়েছি, তো সেই ক্ষেত্রে একটা ম্যাসিভ গ্যাপও আমার হয়নি যে ডান্স বাংলা ডান্স আর গৌরি এলো, এটার খুব কম গ্যাপ ছিল যে আমি বহরমপুরে সময় কাটাতে পারবো, সেই গ্যাপটাও আমি পাইনি। তাহলে ডান্স বাংলা ডান্সে গেলে পরে কিন্তু সিরিয়ালে চান্স পাওয়ার একটা বেশ বড় সুযোগ থাকে, তাই তো? হ্যাঁ, মানে আমি অনেকজনকেই দেখেছি, কিন্তু আমি এইভাবে ডান্স বাংলা ডান্সে যাইনি যে আমি এখানে আসবো, আমার ডান্সটা মানে আমি ডান্স ভগবান আমার কাছে, আমি প্রচণ্ড ছোটোবেলা থেকেই প্যাশনেট ডান্সের প্রতি, তো কোনো দিন আমি অ্যাক্টিংয়ে আসবো, অ্যাক্টিং ভালো লাগতো, কিন্তু যে অ্যাক্টিংয়ে আসবো প্ল্যান করে আমার কোনো দিনই এটা ছিল না, আমি ডান্স নিয়ে এগোতে চাইছিলাম, কিন্তু খুব ফর্চুনেটলি, খুব আনএক্সপেক্টেডভাবেই আমার কাছে এই অফারটা আসে। কী হয়েছিল মানে আমি ওটা তখন বোধ হয় আই থিঙ্ক অগস্ট চলছিল, তখন আমি ডান্স বাংলা ডান্সে ছিলাম, তখনই আমার কাছে কল আসে অগস্টে যে এরকম একটা অডিশন আছে সিরিয়ালের জন্য, তো তোমাদের ডান্স বাংলা ডান্স থেকে 4 জনকে সিলেক্ট করা হয়েছে, মানে আমি ছিলাম আর মেঘা দিও, মানে যে পিল মেঘা দিও ছিল আরও 2 জন, তো আমি গেলাম সেই অডিশনটাতে, অডিশন দিলাম, ভালোভাবেই হলো, তো কয়েকদিন পর জানা গেলো যে মেঘাদি সিলেক্ট হয়েছে, তো আমিও খুব হ্যাপি হয়েছিলাম মেঘাদির জন্য যে আমাদের 4 জনের মধ্যে কেউ তো একজন হয়েছে, খুব হ্যাপি হয়েছিলাম। দিয়ে সেখান 2-3 মাস পর ডান্স বাংলা ডান্সের সেমিফিনালের আগের উইকে, মানে 2 সপ্তাহ আগে আমাদের ছুটি দিয়েছিল একটা বাড়িতে, কারণ তারপর শুরু হয়ে গেলে আর ছাড়তো না, তো ছুটি দিয়েছিলাম, তো বাড়িতে এসেছিলাম, সেই বাড়িতে এলাম, তখনও আমার কাছে আরেকটা কল এলো যে এরকম আরেকটা
আরেকবার ডাকা হচ্ছে অডিশনের জন্য, প্লিজ এসো। তো ঠিক আছে, এই আমি ইন্দ্রপুরীতে এসেছিলাম অডিশনের জন্য। তো ওখান থেকে ওখানে সব লুক সেট হলো, অডিশন হলো, দিয়ে তারপর আমাকে পাঠানো হলো ভারত লক্ষ্মীতে। ঠিক আছে, ওখানে গেলাম, ওখানে আরেকটা স্বর্ণ স্যার যিনি আছেন আমাদের প্রডিউসার, উনি আমার অডিশন নিয়েছিলেন। ওখানে আমাকে বলা হলো যে তোমাকে একটা সিরিয়ালে, তখন তো গৌরী এলো এটাই নাম হবে, একটা সিলেক্ট হয়নি, একটা সিরিয়ালে যেন লিডে ভাবা হয়েছে। ওই যে আমি জাস্ট শুনলাম, আমি বললাম কি, মানে সত্যি? মানে আমি ভাবতেই পারিনি যে আমি আমি ঠিক শুনলাম কি না। বললো হ্যাঁ সত্যিই তোমাকে এরকম ইয়ে করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, তাহলে তুমি কি করতে চাও? দিয়ে তারপর মা বাবার সাথে ডিসকাস করলাম। আর তখন আমার কাছে আরেকটা অফার এসেছিলো আইজিটির, ইন্ডিয়াস গট ট্যালেন্ট। তো আমার কাছে দুটো অপশান ছিল, আইদার আমি যেতাম ডান্সে, মানে ইন্ডিয়াস গট ট্যালেন্ট, না হলে এইটাতে। তো মা সবার সামনে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কী চাও বলো। মানে মা পাপা হচ্ছে ছোটোবেলা থেকে এরকমই যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, আমরা সবটাই ব্যাকে আমি পুরো সাপোর্টে আছি। তো মা তখন আমি বললাম যে ঠিক আছে চলো, আমি এতদিন ধরে টিভিতে যেটা দেখছি মেগা সিরিয়াল, দেখি কেমন হয়, এটাই করি। তারপর থেকেই যে আমার জার্নি স্টার্ট হলো। এখন তো ভালোই লাগছে। হ্যাঁ এখন অবভিয়াসলি ভালো লাগছে, পুরো অভিনেত্রী হবে। হ্যাঁ আমি তো ঠিক করে বললাম যে ও আর অন্য কোনো ট্যালেন্ট দেখাবেই না, তাই তো? বেশ, খুব ভালো লাগলো, বেস্ট উইশেস। মানে লাইট জ্বলে গিয়েছে সেটের, প্রচুর মানুষজন এসে গিয়েছেন, এবার রকেট ডাকা চালু হয়ে গিয়েছে। আজ তাক বাংলা দর্শকরা যারা এই মুহূর্তে তোমাকে দেখছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আপনারা খুব খুব ভালো থাকুন, আর সবাইকে শুভ বিজয়া। দুর্গা পুজো চলে গেল, গুরুজনদের অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, কিন্তু পুজো এখনও শেষ হয়নি, পুজোর একটা ফেজ শেষ হয়েছে, আরেকটা দিওয়ালি আসছে। তো আপনারা খুব খুব মজা করুন, অনেক খাওয়া দাওয়া করুন, আর আনন্দে থাকবেন। বেশ, আর এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য চোখ তো রাখতেই হচ্ছে আজ তাক বাংলায়।